আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সকলে ভালো আছেন। আর একটি বেতিঙ্গম ধর্মী ভিডিওতে সকলকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে এমন একটি ভিডিও উপহার দেবো আর এমন একটি ঘটনা আপনাদেরকে জানাবো, আশা করছি এই ঘটনা ইতিপূর্বে আপনারা আর কখনো শোনেননি বা জানতে পারেননি। কারাগারে সম্পূর্ণ হলো বিয়ে, কনে এলো বাহিরে থেকে। বর ছিলেন কারাগারে, বাইরে থেকে ডেকে নেওয়া হয় কনেকে, সঙ্গে উভয় পক্ষের স্বজন ও অভিভাবকদের 5 লাখ টাকা দেনমোহরে কারাগারে এই বিয়ে হয় তরুণ তরুণীর। মঙ্গলবার 31 অক্টোবর দুপুরে মৌলভীবাজার কারাগারের ভিতরে তাদের বিয়ে সম্পন্ন হয়। হাইকোর্টের আদেশে নারী ও শিশু নির্যাতন দমন আইনের একটি মামলায় কারাগারে বন্দী থাকা আসামির সঙ্গে বাদীর বিয়ে হয়ে যায়। বিষয়টি নিশ্চিত করেছেন কারাগারের সিনিয়র জেলা সুপার মুজিবুর রহমান মজুমদার। তিনি বলেন, কুলাউড়া থানার নারী ও শিশু নির্যাতন দমন আইনের একটি মামলায় গত বছরের মে মাস থেকে আসামি রায়হান কারাগারে বন্দী ছিলেন। তার সঙ্গে বাদীর বিয়ে দেওয়া হয়েছে। জেলা সুপার জানান, পরিচয় সূত্র ধরে আসামি ও বাদীর মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এক পর্যায়ে দুজনের মধ্যে বিবাদের সৃষ্টি হয়। এ ঘটনার পর রায়হানের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন বাদী। তো বন্ধুরা, বিতর্কম ধর্মী এই ভিডিওটি আপনাদের মাঝে উপহার দিলাম। এই ঘটনাটি আশা করছি ইতিপূর্বে আপনারা শোনেননি। সিলেট জেলার মৌলভীবাজারের কুলাউড়ায় যে ঘটনাটি ঘটলো, আশা করছি এরকম ঘটনা আপনারা ইতিপূর্বে আর কখনো শোনেননি। এখানে আসামি এবং বাদীর মাঝে বিবাহ সম্পন্ন হয়েছে, আর বিবাহের পূর্বে তাদের মাঝে প্রেম ছিল। তো প্রেমের এক সময়ে তাদের মাঝে আবার ঝগড়া ও বিরোধের সৃষ্টি হয়, যার কারণে আসামি দীর্ঘদিন থানা বা জেল হাজতে ছিল। এক সময়ে তার বিচারের একটা পর্যায়ে এসে তার বিরুদ্ধে এবং বিবাহের একটা মীমাংসা হয়ে যায়। তখন কারাগারে বসেই বাদীর সঙ্গে তাদের বিবাহ সম্পন্ন হয় এবং বিয়ের সময় 5 লক্ষ টাকা দেনমোহর ধার্য করা হয় এবং উভয় পক্ষের আত্মীয় স্বজন বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিল। তো এরকম একটি ঘটনা ওই এলাকার ভিতরে একটু চাঞ্চল্য সৃষ্টি করেছে এবং বরপক্ষ এবং ছেলেপক্ষ উভয়ই সন্তুষ্ট, তাদের মাঝে এখন আনন্দ, সমস্যার শান্তিপূর্ণ সমাধান তারা পেয়েছে। মানে এই বিষয়টি প্রেম থেকে শুরু, তারপরে ঝগড়া, তারপরে হচ্ছে জেল হাজত, মানে এত কিছু হওয়ার পরেও আবার তাদের মাঝে যে সাংসারিক সম্পর্ক সৃষ্টি হচ্ছে, তো এটা আসলেই খুবই একটি ভালো পর্যায়। কারণ হচ্ছে যেহেতু তাদের মাঝে প্রেম ছিল, এক সময় ভুল বোঝাবুঝি হয়েছে এবং তার সাজা হিসেবে সে জেলও খেটেছে, তো সরকার কর্তৃপক্ষ যেই সমাধানটি নিয়েছে তাদের মাঝে বিবাহ বন্ধন আবদ্ধ করে দিয়েছে, এটা আসলে খুবই মানে ভালো একটি কাজ করেছে এবং এতে এলাকাবাসী সহ সামাজিকভাবে তারা সবাই সন্তুষ্ট হয়েছে এবং সকলে তাদের জন্য দোয়া করতেছে। তো বন্ধুরা, আপনারাও তাদের জন্য দোয়া করবেন আর এরকম প্রেম ভালোবাসা এমন একটা পর্যায়ে নিয়ে যাবেন না যাতে আবার দ্বন্দ্ব বিরোধ হয়ে থানা পর্যায় পর্যন্ত মানে যেতে হয়। তো আসলে ইসলামীতে প্রেম ভালোবাসার কোনো সুযোগ নেই। আপনাদের যখন প্রাপ্তবয়স্ক হবেন, আপনাদের যখন বিবাহের সময় হবে, আপনারা আপনাদের অভিভাবককে জানাবেন, কাউকে ভালো লাগতেই পারে, তো আপনারা আপনাদের অভিভাবককে জানাবেন এবং সামাজিকভাবে ইসলামী নিয়ম মেনে আপনারা বিবাহের কার্য সম্পন্ন করবেন। এভাবে মানে প্রেম করা, তারপরে আবার ঝগড়া বিবাদ সৃষ্টি করা, তারপরে আবার জেল হাজতে যাওয়া, মানে এত কিছু করার কী দরকার? তো আসলে সামাজিক এবং পরিবারের পছন্দ অনুযায়ী যদি বিবাহ সম্পন্ন হয় তাতেই সুখ শান্তি বিরাজ করবে, উপরওয়ালার একটি রহমত এখানে থাকবে। তো আসলে আজকাল দেখা গেছে যে প্রেম ভালোবাসা এমন একটা পর্যায়ে চলে গেছে যে এটা আসলে নোংরামির দিকে যাচ্ছে। মানে এটা এখন প্রথমের দিকে হয়তো সামাজিকতার ভিতরে ছিল, কিন্তু বর্তমানে এই আধুনিক যুগে এসে প্রেম ভালোবাসার প্রেম ভালোবাসা নেই, তারা এখন মানে এটা এমন একটা চরম পর্যায়ে চলে গেছে যেটা আসলে প্রকাশ করাও মানে অতটা ইজিভাবে প্রকাশও করা যায় না। তো যাই হোক বন্ধুরা, আপনারা সকলে ভালো থাকবেন এবং